সতেরো নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন আতপ চাল এক লক্ষ মেট্রিক টন এবং ধান সাড়ে তিন লক্ষ মেট্রিক টন প্রতি কেজি চালের দাম সাতচল্লিশ টাকা টাকা চাল ধান তেত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে খাদ্য অধিদপ্তরের এক সভায় এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান এবছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে ধান মজুদের ধারণ ক্ষমতাও সন্তোষজনক পর্যায়ে আছে আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন দেড় লক্ষ টন খাদ্য আমদানির জন্য এরই মধ্যে এলসি খোলা হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন চালের দাম আপাতত স্থিতিশীল রয়েছে আমন ধান বাজারে আসলে চাল ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেন আলী ইমাম মজুমদার কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি আমন সংগ্রহ অভিযান রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো ততটা আমরা লাভবান হব তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওখানে মোটামুটি আছে যেখানে যেটুকু অকুপাইড আছে এইসব খাদ্যশ্য আমরা এইসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন অলরেডি তেজগা বা অন্যান্য দিকে এসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে সম্ভবত দেড় লাখ টন চাল গম মিলে তাই না দেড় লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিলো আপাতত আল্লার মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি সহসা আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে